এই যে যখন নিশ্চয়ই ভালোবাসছে, কিন্তু মেকআপ তোলার সময় যে ভয়ঙ্কর একটা রূপ বেরিয়ে আসে না, সেটা মানে মেকআপে পুরো তুলে ফেলার পর ভয়ঙ্কর রূপ বেরোয় না, কিন্তু অর্ধেকটা আমার কথাটাই বুঝতে পারছে না। এইবার বলো মেকআপের ফল। এত বদমাইশি কেন করছিস? দশটা অব্দি এখানে থাকবে, তুইও করতে এসছিস রে, চলে যাচ্ছিস কেন রে? ভালোবাসা পেতে উমা টিআরপি আরো বাড়াতে সবাইকে বলবো, উমা দেখবেন 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 অবশ্যই দেখবেন। এইটাই তো, এটা তো দর্শকদের কাছে ভয়াক্ত একটা ব্যাপার, মানে এই যে যখন নিশ্চয়ই ভালোবাসছে, কিন্তু মেকআপ তোলার সময় যে ভয়ঙ্কর একটা রূপ বেরিয়ে আসে না, সেটা মানে মেকআপে পুরো তুলে ফেলার পর ভয়ঙ্কর রূপ বেরোয় না, কিন্তু অর্ধেকটা আমার কথাটাই বুঝতে পারছে না। এইবার বলো মেকআপের ফল। এইরম বললি তো বুঝতে পারো না, মনের কথা বোঝে না, কি বলবো বল। আমি কিন্তু একদিন শ্রীতামারও মানে আলিয়ার একটা বিভৎস, আরো দেখো আরো দেখো, সব খুলে দিচ্ছে তখন দেখাও দেখা, সব ফেক সব ফেক। এই যে আলিয়া বসে আছে পুরো রিয়েল, একদম মেকআপ করে না, এই যে বসে আছে ও একদম সরানো রিয়েল, আমার চুল রিয়েল, আইল্যাশ বড় চুল রিয়েল, অন্য কোনো একদিন